ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত জাবই গ্রামে। ক্রিকেট প্রতিযোগিতার সমগ্র ব্যবস্থাপনায় ছিল জাবই সবুজ সংঘ। চূড়ান্ত পর্যায়ে খেলায় চাচাই সুকান্ত সংঘ ও জাবই সবুজ সংঘ নির্বাচিত হয়। ফাইনাল খেলায় বিজয়ী হয় জাবই সবুজ সংঘ এবং বিজেতা হয় চাচাই সুকান্ত সংঘ। উদ্যোক্তাদের পক্ষ থেকে দুই দলের হাতে নগদ অর্থ ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও বেস্ট ব্যাটসম্যান বোলার বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। উক্ত ক্রিকেট প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির বন দপ্তরের কর্মাধ্যক্ষ হরিসাধন ঘোষ, ক্রিয়া ও শিক্ষা কর্মাধ্যক্ষ মাধবী ঘোষ, বিজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাপি মোল্লা সহ সবুজ সংঘ ক্লাবের সকল সদস্যবৃন্দ। এই ক্রিকেট প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। আজকে তার ফাইনাল খেলা, সেই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল চাচাই সুকান্ত সংঘ এবং বাবু সবুজ সংঘ। এই উভয় টিম খুব ভালো খেলেছে এবং দর্শকদের তৃপ্তি দিয়েছে। আমরাও খেলা উপভোগ করি। কে উইনার হয়ে যাবে আর কি পাওয়া যাচ্ছে? আজকে বিজয়ী হয়েছেন বাবু সবুজ সংঘ এবং বিজিত হয়েছেন চাচাই সুকান্ত সংঘ। কি প্রদান করা হয়েছে? এবং টাকা পুরস্কার দেওয়ার ব্যাপার ছিল। মেমারি থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, আনন্দ বার্তা।